এর এবারের সিজনে উড়ন্ত ফর্মে রয়েছেন পারবেশ হোসেন ইমন আজকের ম্যাচেও টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি গত ম্যাচে একশো একান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলার পর আজ প্রাইম ব্যাংকের হয়ে করেছেন পাঁচটি করে ছয় ও চারে একশো চোদ্দ বলে একশো রান অথচ এই পারবেস হোসেন ইমনকে ঠিকমতো খেলার সুযোগই দেওয়া হয় না এমনকি এবারের বিপিএলেও তাকে অবহেলা করেছেন খুলনা টাইগার্সের ম্যানেজমেন্ট দুই তিনটা ম্যাচ ছাড়া তাকে একাদশে সুযোগই দেননি তারা তাই ইমনও এবার বিপিএল শেষে ঢাকা প্রিমিয়ার লিগকেই যেন প্রতিশোধের মঞ্চ বানিয়েছেন দেখাচ্ছেন তার ব্যাটিং ঝলক ইমন যেন এবার তার প্রতিভা দেখানোর জন্য মাঠে নেমেছেন আর সেটাই তিনি করে দেখাচ্ছেনও এবার অবশ্যই প্রধান নির্বাচকের নজরে আসতে পারেন তিনি